ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্দরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চব্বিশের বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এই প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে তাই অবশ্যই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে প্রথম পর্যায়ক্রমিক এই প্রশ্নপত্রটির মান পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা এক দাগে কি বলেছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ তিন মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম প্রশ্ন একের এক কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর জীবনে কেবল ব্যর্থতার হিসেব কষে চলা অন্যের পাওয়ার সঙ্গে নিজের না পাওয়ার তুলনা করা হতাশার অন্ধকারে জীবনকে ভরিয়ে তোলা এইসব অতিক্রম করে মনকে বুঝিয়ে কর্ম করে গেলে আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব দুই নম্বর প্রশ্ন একে দুই তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষার কোন উপায় এখানে বলা হয়েছে উত্তর প্রাণ রক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান মূর সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভব একে তিন নম্বর প্রশ্ন সবুজ জামা সবুজ জামা আসলে কি উত্তর গাছেদের সবুজ জামা হলো তাদের সবুজ পাতা যা তাদের জীবন ধারণের সাহায্য করে তেমনি বাবু তোতাই বাবুর সবুজ জামা হলো তার প্রাণ শক্তির প্রতীক চার নম্বর প্রশ্ন লেখকের জাহাজের নাম কি তাতে চড়ে তিনি কোথায় চলেছেন উত্তর লেখকের জাহাজের নাম সিলন এতে চড়ে তিনি ইংল্যান্ডে চলেছেন এইবার দুই জাগের প্রশ্নগুলো নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো এর জন্য দুই মার্ক করে বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে বরাদ্দ মোট ছয় তাহলে দেখে নেওয়া যাক নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লোকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা থেকে দেখে নিও ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি দুয়ের দুই সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি দুইয়ের তিন নম্বর প্রশ্ন সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন তিন দাগের প্রশ্ন নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এর জন্য এক মার্ক বরাদ্দ তিনের এক অপুর চেহারার বর্ণনা দাও উত্তর দেখে নাও ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা ছয় থেকে সাত বছর বয়স তাহলে অপুর চেহারা বর্ণনা হলো এবার দেখে নেব আমরা তিনের দুই অপুর খরগোশের ছবি কোন বইয়ে দেখেছিল অপুর খরগোশের ছবি কোন বইয়ে দেখেছিল উত্তর অপু খরগোশের ছবি বর্ণ পরিচয় বইয়ে দেখেছিল এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব উত্তর সহ তাহলে দেখে নেওয়া যাক দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো এর জন্য দুই মার্ক বরাদ্দ চারের এক দুর্গার চেহারার বর্ণনা দাও মন্দ্র বইয়ের থেকে তোমরা ভালো করে দেখে নিও কারণ এখানে দুই মার্কের উত্তর লেখা সম্ভব নয় চারের দুই গল্পের নীলমণি রায়ের পরিচয় দাও পাঁচ নাম্বার প্রশ্ন দল বিশ্লেষণ করে লেখো এর জন্য এক মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ পাশের এক জল ছবি জল ছবি তাহলে একে আমরা কি করলাম দল বিশ্লেষণ করলাম দুটো দল জল আর ছবি পাশের দুই বাস যাত্রী এখানে কটি দল দেখে নেওয়া যাক বাস জাত রি, তিনটি দল এবার ছয় দাগে দেখো প্রবাদ প্রবচন লেখো এর জন্য দুই মার্ক বরাদ্দ প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম ছয়ের এক বাংলা প্রবাদ গেও যোগী ভিক পায় না দুই নম্বর প্রবাদ কাজের বেলায় কাজী কাজ ফুরলে পাজি এবার উত্তরগুলো দেখে নাও ছয়ের এক গেও যোগী ভিক পায় না গেয় যোগী ভিক পায় না নিজের দেশে গুণীর কদর নেই এর এর বাংলায় প্রবাদ প্রবচন এবং ছয় দুই কাজের বেলায় কাজই কাজ ফুরলে পাজি এর মানে হচ্ছে কাজ করবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করা কিন্তু কাজ শেষ হলে খোঁজ খবর না নেওয়া মুদ্রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও